আপনারা এই তিনটে তারের ঢুকাই নেবেন আর একটা ডিসপ্লের পিনে ঢুকাই নেবেন। জায়গায় আমি এই সুইচিংয়ে তার লাগাই নিলাম। আমি 5 মিনিট এই ভিডিওটা আপনাদের দেখাতে পারতাম, শুধুমাত্র আপনাদেরকে বুঝানোর ক্ষেত্রে এসি ইনপুট, এই এসি ইনপুটের কোড থেকে আমরা শুরু করব। আর যদি আমরা মাঝখান থেকে কাজ ধরি তাহলে হয়তো আপনারা কিছুই বুঝবেন না। আমি কিন্তু একদম কখ থেকে শুরু করতে আসি, মানে দেখেন ভোল্টেজ কিন্তু বাড়তেছে, তো আমি এখন কমাইতে আসি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটি স্টেবিলাইজার বানাইতে আপনি কি মনে করেন 3000-4000 টাকা লাগে? আসলে না, আমরা আজকে আপনাদের দেখাবো মাত্র 700 টাকার ভিতরে কিভাবে একটি স্টেবিলাইজার তৈরি করবেন, তাও আবার ডিজিটাল। আমি এই লাইন দিয়ে দেখাচ্ছি, তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একদম এ টু জেড আপনাদের ক্লাস করে দেখানো হয়েছে। যেভাবে আপনার প্রাইমারি স্কুলে ভর্তি করে একটি বাচ্চাকে সরেও সরেও বোঝানো হয়, সেইভাবে আমরা এই কাজটি আপনাদের করে দেখাইছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটির। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা অনেকেই অনেক সময় কমেন্টস করেন যে জলিল ভাই একটি স্টেবিলাইজার বানিয়ে আমাদের দেখান। আমি আজকে একটি ডিজিটাল স্টেবিলাইজার আপনাদের বানানো শিখাবো। ভিউয়ার্স, এই স্টেবিলাইজারটি সাধারণত আপনারা যদি মার্কেট থেকে কিনে আনেন, কোনো শোরুম থেকে কিনে আনেন, মিনিমাম 4000 টাকা দাম নেবে। তার কমে একবারে সেক্টিফাইজ যদি করে তাহলে 3000 টাকা এই স্টেবিলাইজারের দাম আছে। ফ্রিজের জন্য একটি সুরক্ষিত স্টেবিলাইজার এবং কম দামে নিজে বানিয়ে নিতে পারলে এর চেয়ে আর ভালো স্টেবিলাইজার আমি মনে করি হয় না। এই স্টেবিলাইজারটা সম্পূর্ণ ডিজিটাল এবং একটি প্রোটেক্ট স্টেবিলাইজার। তো আসুন আমি আজকে আপনাদের সম্পূর্ণভাবে পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করব এই স্টেবিলাইজার কীভাবে বানাইতে হয়। তো আমাদের স্টেবিলাইজার বানাইতে গেলে প্রথমেই এই ধরনের একটা কেসিং লাগবে এবং এই ধরনের একটা ডায়াল লাগবে। সর্বমোট কেসিং ডায়ালের দাম নেবে আপনার 200 অথবা 180 টাকা। এবং আমাদের এই ধরনের একটি ডিজিটাল সার্কিট যদি আমরা নেই, একদম সফটওয়্যার সিস্টেমের আমাদের ডিজিটাল নাম্বার উঠবে, ডিজিটাল নাম্বার উঠবে একদম, এর একটা সার্কিট কিনতে আপনার সর্বোচ্চ 150 টাকা লাগবে। এবং এই ধরনের একটি ডিসপ্লে আপনি এই সার্কিটের সাথে পেয়ে যাবেন। টোটালি ডিসপ্লে সার্কিট 150 টাকা নেবে এবং একটি 1000 মিলি ট্রান্সফর্মার লাগবে, যেই ট্রান্সফর্মারটা আপনারা 1 থেকে 120 থেকে 150 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো অলরেডি আপনার 700-750 টাকা টোটাল খরচ যাবে। তো জলিল ভাই আপনি হিসাব দিলেন যেই হিসাব, তাতে তো আপনার 150-300 এবং কেসিংয়ে যাইতে আছে 200, তো 500 টাকা। আরে ভাই আরও খরচ আছে, যেমন এসি কট, ফিউজ, সুইচ, পাওয়ার সুইচ এবং এমার্জেন্সি সুইচ, আউটপুট সকেট, এ মিলিয়ে আরও 200 টাকা যাবে, মানে 700 টাকার ভিতরে আপনি এই স্টেবিলাইজারটা করতে পারবেন। এটা দেখাবো, স্কিপ করবেন না কেউ, আপনারা দেখতে থাকুন এই সম্পূর্ণ ভিডিওটি। তো আমি শুরু করছি আমার এই কাজটি। তো এ জায়গায় আমার ডায়ালের সাথে মিটারটা আমি আগে লাগাই নিতেছি। ভিউয়ার্স, আমি আগেই একটা কথা বলি, এ জায়গায় কিন্তু আমি 3টা এলইডি লাগাই নিছি। এই 3টা এলইডি লাগাইছি, কোন জায়গায় লাগাতে হবে সেই বিষয়টা আপনাদেরকে নিশ্চিত করে দেব। আমি এই গ্লাসটা ফিটিং করে নিলাম এবং এই ডায়ালে মিটারটা বসানোর পরে আমি 2টা স্ক্রু মেরে দেব। তো আমার সেটিং করা হয়ে গেল, এখন আমি এই ডায়ালটা এ জায়গায় কেসিংয়ের সাথে সেটিং করে নেব।
খুব সংক্ষেপে আপনাদের এই কাজটি আমি দেখাতে চাই, যাতে আপনারা অল্পতে এই কাজটি বুঝে নেন। আমাদের এই যে ডিসপ্লের যে তারগুলো সব ক্লিপ সিস্টেম, আপনারা ভাও মতো লাগাই দিলেই হবে। এবং আমি ডায়ালটা আগে সেটিং করে নিচ্ছি। তো আমি ডায়ালটা লাগাই নিছি। এখন আমরা এই যে ট্রান্সফরমারটি আছে 1000 মিলি 12 ভোল্ট, এই 1000 মিলি 12 ভোল্ট ট্রান্সফরমারটা ঠিক এ জায়গায় আমি বসাই নেব। এখানে আমি একটা কথা বলি, এ জায়গায় আমি এই সকেটটা আগে লাগাই নিছি, সুইচটা আগে লাগাই নিছি, পাওয়ার সুইচটা আগে লাগাই নিছি, ফিউজের গাটটা আগে লাগাই নিছি। কেন লাগাই নিছি? এগুলো লাগানো আপনারা সবাই বোঝেন, শুধুমাত্র আমি লাইন দিয়ে কমপ্লিট করে আপনাদের দেখাবো যে এই স্টেবিলাইজারটা কীভাবে তৈরি করতে হয়। তো আসুন আমরা এখন এই স্টেবিলাইজারের লাইন দিব। তো যখনই আমরা একটা কাজ করব, তখন কিন্তু শুরু থেকে শেষ করতে হয়। আমরা শুরু থেকে শেষ করব, যেমন আমাদের এই এসি ইনপুট যে কোডটা আছে, এসি ইনপুট, এই এসি ইনপুটের কোড থেকে আমরা শুরু করব। তো এসি ইনপুটের যে কালো তারটা আছে গ্রাউন্ড, এই গ্রাউন্ড তারটা আমরা সাধারণত আউটপুট সকেটের এই পিনে লাগাই দেব। আর যদি আমরা মাঝখান থেকে কাজ ধরি, তাহলে হয়তো আপনারা কিছুই বুঝবেন না। আমি কিন্তু একদম সরিয়া সরিয়া থেকে শুরু করতেছি, এটা হলো আমাদের সরিয়া, ঠিক আছে? তো আমাদের যে এই লাল তারটা আছে, এই লাল তারটা ফিউজের এই এই কানেক্টারে লাগাই দিলাম। এখন আমাদের যে এই যে ট্রান্সফরমার দুইটা তার আছে, এই দুইটা তার আমরা একটা তারে আর একটা তার জয়েন্ট করে তারপরে এই নেগেটিভে লাগাই দেব। আমি এই তারটাতে জোড়া লাগাই নিলাম। এখন এই জায়গায় একটা টিউব ভরে নেব। বাস এখন আমি এই জায়গায় জ্বালাই করে দেব। তো তারটা আমি শর্ট করে নিই। তো মনে রাখবেন, আমি কিন্তু কালো তারটা এই জায়গায় নিউট্রাল করছি। এখন ট্রান্সফরমার যে তারটা আমি এই নিউট্রাল লাগাই দেবো, কারণ ট্রান্সফরমার যে দুইটা তার হয়, দুইটার একটা তো নেগেটিভ হবে বা অথবা নিউট্রাল, আমরা যেইটাই বুঝি, এই নিউট্রালে নিউট্রাল লাগাই দিলাম। জাস্ট আমাদের ট্রান্সফরমায় একটা নিউট্রাল ঢুকে গেল। খুব ভালো করে ফলো করবেন। এখন এই সাপের লেজ দুটো কেটে নিই, নাহলে বুঝবেন না। আমি যে এই লাল তারটা এই জায়গায় লাগাইলাম এই ফিউজের এই কানেক্টারে, এখন লাইনটা বের হবে এই এই মাথাটা থেকে। এই যে বড় আমি একটা লাল তার লইলাম, এই লাল তারটা আমি এই জায়গায় জ্বালাই করে দেব। লাল তারটা এই মাঝখানে আমি একটা গ্যাপ রাখলাম। এই গ্যাপটা আমি জাস্ট এই যে পাওয়ার সুইচটা আছে এই জায়গায়, যে এই পাওয়ার সুইচটা, এই পাওয়ার সুইচে তিনটা কানেক্টার, তো তিন কানেক্টারের মাঝখানে যে কানেক্টারটা আছে, এই মাঝখানের কানেক্টারে আমি এটা সংযোগ করে দেব। তো এ জায়গায় আমি ঝালাই করে দিলাম। আমাদের এ জায়গায় যে এই মাথাটা রইল, এই মাথার কাজটা আমরা পরে করব। আগে আমরা এই যে লাইনটা আছে ট্রান্সফরমার দ্বিতীয় লাইনটা, এই দ্বিতীয় লাইনটা আমরা কি করব, এই সুইচের উপরের পিনে লাগাই দেব। জায়গায় যেহেতু শর্ট হইতে আছে, তো তারটা আমরা একটু বড় করে নেব। যেহেতু এই জায়গায় আমরা জোড়া দিলাম, এই জায়গায় আমি একটা টিউব ভরে নিতেছি, যাতে কোনো প্রবলেম না হয়, কোনো জায়গায় শর্ট আর্থিং না করে। তো আমার এই তারটা এখন এই জায়গায় বড় হয়ে যায়, আমি একটু কেটে নিলাম। তো এই মাথায় আমি ঝালাই করে দিলাম। বাস
এখন আমাদের এখান থেকে একটা নেগেটিভ এই জায়গায় আসবে, এই যে নিউট্রাল থেকে একটা নেগেটিভ এই পিনে আসবে। তো এই পিনে যে আসবে, এই পিনে আমরা একটা নেগেটিভ তার আগে আনি, নাইলে নেগেটিভটা সুইজে আনার কী দরকার? আমাদের যে এই যে অ্যান্টিকেটারটা আছে, এই অ্যান্টিকেটারটা যদি নেগেটিভ না দিই তাহলে জ্বলবে না। তো আমি এই অ্যান্টিকেটারের তারটা লাগাই নিতেছি। তো এই নেগেটিভ কই আসবে? এই নেগেটিভটা আসবে, আমি এই জায়গার থেকে একটু ভাঁজ করে নেই, এই নেগেটিভ আসবে আমাদের এই যে নিউট্রাল অথবা নেগেটিভ দিছি, এখন জাস্ট আপনাদের একটু আমি ট্রাই করে দেখাই। আমি এসি কোডটা ভরে নিলাম, এখন যদি সুইজিং করি দেখেন এ জায়গায় কিন্তু অ্যান্টিকেটার এসে গেছে। তো এইভাবে আমাদের কাজটা পার্ট টু পার্ট করতে হবে। তো এই হলো আমাদের পাওয়ারের লাইনটা আমরা আগে করলাম, এখন আমরা এই সার্কিটটা হাতে নেব। এই সার্কিটটা হাতে নিয়ে আমাদের কী কাজ করতে হবে? এই যে ট্রান্সফরমায় আমরা 12 ভোল্ট ইনপুট করলাম, এখন মানে 220 ভোল্ট ইনপুট করলাম, এখন এইটায় আমরা এই তিনটে তার সংযোগ দিব। তো সংযোগ দিলে আমাদের এই মাঝখানের যে হলুদ তারটা আছে ট্রান্সফরমায় যে তিনটে তার, মাঝখানেরটা কিন্তু হলুদ তার, এই হলুদ তারটা হলো নেগেটিভ। তো আমরা এই নেগেটিভটা এই নেগেটিভে লাগাই দিলাম, মানে নেগেটিভ অর্থাৎ গ্রাউন্ড, এই গ্রাউন্ডে লাগাই দিলাম। আর বাকি যে দুইটা 12 আছে আমাদের এই ট্রান্সফরমায় কিন্তু দুই সাইডে দুইটা 12, এই যে দুইটা ডায়োড দেখতেছেন এই ডায়োড দিয়ে আমাদের 12 ভোল্ট ঢুকবে। তো 12 ভোল্ট ঢুকলে আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে 24 ভোল্ট, আসলে কিন্তু 24 ভোল্ট ঢুকবে না, এই টোটালি এই গ্রাউন্ড হয়ে 12 ভোল্টই ঢুকবে। তো এই গেল আমাদের ভোল্টেজের লাইন। এখন এই যে মাঝখানে যে তারটা আছে, এই মাঝখানের তারের বিবরণ বলি, আমাদের পাওয়ার সুইচের এই যে ফিউজ থেকে আসছে মধ্যের পিনে, এখন এই তারটা আমাদের এই যে রিলে কন্টাক্ট আছে, রিলে এই যে রিলেটা, এই রিলের 1 2 3 এই তিন পিন এক সাইডে আর দুই পিন এক সাইডে, 1 2। তো এই তিন পিন যে দুই সাইডে, এই জায়গায় কিন্তু 12 ভোল্ট ইনপুট হয়েছে দুই সাইডের দুই পিনে, মাঝখানের পিনটা কিন্তু কন্টাক্ট পিন, এই কন্টাক্ট পিনে আমরা এই ফেজটা ঢুকে দেব। কোন ফেজটা? যেই ফেজটা আমাদের এসি ইনপুট কর্ড হইয়া ফিউজ হইয়া এই পাওয়ার সুইচের মেডেল পিনে আসছে, এই জায়গায় আমরা এটাকে ঝালাই করে দেব। এখন কিন্তু এখানে প্রশ্ন আছে, আমাদের ফেজ নিউট্রাল এই জায়গার থেকে ঢুকছে, তো আমাদের আউটপুট যে হবে ওইটা ঢুকবে কোন কোন জায়গার থেকে? আউটপুটের যে কানেকশনটা কিন্তু এইটা দিয়েই আসছে। এখন যখন আমাদের স্টেবিলাইজারটা অন হবে তখন এই জায়গার থেকে কন্ট্যাক্ট পাবে এই পিনে, এই পিন থেকে আমাদের এই জায়গায় আসবে, এই যে পিনটে আছে এই পিনের কন্ট্যাক্ট হবে যখন আমাদের 5 সেকেন্ড বা 5 মিনিট পর যখন স্টেবিলাইজার অন হবে, তখন এই জায়গার থেকে লাইনটা এই জায়গায় কন্ট্যাক্ট পাবে, আর এই এই জায়গার থেকে তার নিয়ে আমরা এই এই পিনে লাগাই দেব, জাস্ট এই পিনে সকেটের। তো তার জন্য আমি একটা তার নিলাম, এই তারটা আমি এই যে তারটা আমি এই এই কন্ট্যাক্ট পিনে লাগাই দিলাম। এখন আমরা এই জায়গায় এই যে আউটপুট, এই আউটপুট সকেটের আউটপুট পিনে লাগাই দিলাম। তো এই হলো আমাদের কাজ। এখন আপনাদের দেখাবো এই জায়গায় যে এলইডি তিনটা আছে, এই যে এলইডি তিনটা আমরা এই জায়গায় লাগাই দেব। তো প্রথমে আমরা এই কর্নার পিনে লাগাবো, দেখেন এই যে রিলে আছে এই রিলের সাইড থেকে শুরু করতে হবে প্রথম পিনে, তারপরে এই যে লাল তারটা আছে তার পাশেরটায় লাগাই দেবেন লাল তারটা, তারপরে এক পিন সারিয়া, মানে এই একটা পিন সারিয়ে দেবেন এই পিনে লাগাই দেবেন,
এখানে পাঁচটা পিন, এই পাঁচটা পিনেই কাজ করা যায়। আমি এই পাঁচ পিনের কাজটাই তিনটা পিনে করে নিলাম। তো এখন বাকি আছে আমাদের এই যে দেখুন আমাদের এই দুইটা ক্যাবেল। তো এই দুইটা ক্যাবেল এইভাবে আপনারা এই তিনটা তারেরটা তিনটা তারে ঢুকাই নেবেন। আর এ জায়গায় যে আমাদের ডিসপ্লের ক্যাবেলটা আছে, ডিসপ্লের ক্যাবেলটা ডিসপ্লের পিনে ঢুকাই নেবেন। জাস্ট আরও একটা কাজ আছে আমাদের, এমার্জেন্সি সুইচ। এমার্জেন্সি সুইচ বলতে আমরা যদি পাঁচ সেকেন্ডে ওপেন করতে চাই তাহলে এই সুইচিংটা দরকার আছে। তো এ জায়গায় আমি এই সুইচিংয়ে তার লাগাই নিলাম। এখন আমাদের এই বাকি অংশটা, এই জায়গায় যে একটা ক্লিপ দেখেন আমি এ পিট থেকে লাগাই নিচ্ছি। আমি পাঁচ মিনিটই ভিডিওটা আপনাদের দেখাতে পারতাম, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই ভিডিওটা বড় হয়ে গেল। এ জায়গায় আমাদের আরও একটা কাজ বাকি আছে। এই কাজটা হলো আমাদের সার্কিটে একটা নিউট্রাল লাইন টানতে হবে। নিউট্রাল লাইনটা আমরা এই যে সুইচিংয়ের একদম নিচের পিনে যে আমরা নিউট্রাল টানছি, এ জায়গায় আমরা নিউট্রালটা লাগাই নিলাম। আর বাকি অংশটা কোন জায়গায় লাগাবেন এটা আমি দেখাই দিই। এই যে হলুদ তারটা লাগাইছি আমি, এই হলুদ তারটার সাথে লাগাই দিলেই হয়ে যাবে। তো এখন দেখুন আমি লাইন দিচ্ছি, এই যে দেখুন লাইন এসে গেছে। যদি আমি এমার্জেন্সি কেটে দেই তাইলে দেখেন এ জায়গায় কিন্তু ১৭৫ সেকেন্ড এর পরে স্টার্ট হবে। আর যদি এমার্জেন্সি দেই তো এ জায়গায় ১০ সেকেন্ড পরে স্টার্ট হবে। তো আমি আপনাদের দেখালাম ১০ সেকেন্ডে দিয়ে দিছি, তারপর দেখেন আমাদের এ জায়গায় ভোল্টেজ, এই হইলো আমাদের স্টেবিলাইজার চালু হয়ে গেল। এখন আমি এই জায়গায় একটু নিয়ন্ত্রণ করা আপনাদের দেখাবো। এই নিয়ন্ত্রণটা করব কিভাবে, এই যে দেখেন উপরে কিন্তু ১৩৯ ভোল্ট আর নিচে আছে ১১৭/২৪। তো এটাকে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেই। এ জায়গায় দেখতে পারতেছেন একটা ভেরিয়েবল আছে, আমি কাছে এনে দেখাই। এই যে একটা নীল বর্ণের ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা যদি আমরা মোড়াই, ভেরিয়েবলটা মোড়াই নিলে দেখতে পারবেন যে এ জায়গায় ভোল্টেজ কমান যাইতেছে বাড়ান যাইতেছে। তো দেখেন ভোল্টেজ কিন্তু বাড়তেছে, তো আমি এখন কমাইতেছি। এ জায়গায় উপরে ২০০ ভোল্টের বেশি হোক, মানে ২৩০/২৪ যাই হোক, আমাদের এই জায়গায় রাখতে হবে ২২০ অথবা ১৮-১৫ এভাবে থাকতে হবে। আমাদের নিচে হলে আউটপুট ভোল্টেজ ২২০ বরাবর রাখলে ভালো হয়, তার চেয়ে একটু কম থাকলেও সমস্যা নাই। উপরে লেভেলটা দেখা গেছে, আমি আরও একটা স্টেবিলাইজার অল্টারনেট থেকে দেখাইছি, আমার দোকানে ভোল্টেজ বেশি দেয় ওটায় ৩৫ ভোল্ট দেখাইছে, এখানে ২৭ ভোল্ট দেখায়। তো এইভাবেই ভিউয়ার্স আপনারা ডিজিটাল স্টেবিলাইজার বানাইয়া নিতে পারবেন খুব কম খরচে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন এবং প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ। ধন্যবাদ, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন। সেই সাথে আমি বিদায় নিচ্ছি, জলিল মেকার, আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে।